যুদ্ধে যাইতেছি সবাই দোয়া করবেন যে দেখুন আমাদের দেশের জন্য বাংলাদেশের জন্য যে যেখানে আছেন সবাই একটু দোয়া করবেন যেন তারা ছাত্ররা জয়ী হয় এবং তাদের সব দফা পূর্ণ হয় এখন ছাত্রদের এক দফা এক দফা মানে সরকারকে পদত্যাগ করতে হবে। আর কোনো দফা নেই সব দফা ট্যাগ করেছেন সারা দেশে বাংলাদেশে সারা দেশে একবারে মনে করেন সংঘর্ষ হইতেছে হ্যাঁ সিরাজগঞ্জে অনেক সদস্য পুলিশ সদস্য নিহত হয়েছে আবার ছাত্র ছাত্ররা অনেক নিহত হয়েছে গুলিতে আবার আহত হয়েছে অনেকে হসপিটালে ভর্তি আছে বিভিন্ন দেশের বিভিন্ন বিভাগে অনেক ছাত্র আহত হয়েছে এবং নিহত হয়েছে এ পর্যন্ত একশো জন ছাত্র নিহত হয়েছে তো সব মিলিয়ে এই যবে থেকে আন্দোলন শুরু হয় তবে থেকেই দুইশোরও বেশি ছাত্র নিহত হয়েছে মানে পুলিশের গুলিতে মারা গেছে আর হসপিটালে তো আছে হাজার হাজার ছাত্র ভর্তি তাদের কাউকে ছড়ি দিয়ে আঘাত করছে কাউকে লাঠি পিটা করছে কাউকে মাথায় আঘাত করছে কেউ বা গুলিতে বিধ পায়ে গুলি লাগছে বুকে গুলি লাগছে মাথায় গুলি লাগছে তারা হসপিটালে কাতরাচ্ছে মৃত্যুর সাথে লড়াই করছে তারা তো সারা বাংলাদেশের ক্ষেত্র শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে আজকে বাংলাদেশ ঢাকায় কি হবে জানি না ঢাকায় যুদ্ধ শুরু হয়ে গেছে মনে করেন আজকে মানে সারা দেশের মানুষ ঢাকায় আসবে বঙ্গভবনে আজকে কর্মসূচি শেষ কর্মসূচি আজকে মানে আন্দোলনে কি হবে জানি না তবে সব সব নেতাকর্মীরা বলেছেন যে আজকে সবাইকে ঢাকায় আসতে ঢাকায় এসে মানে ওরা মিছিল করবে এবং একটাই দাফা আর এক দফা সেই দফা যদি সবাই মেনে নেয় তাহলে আন্দোলন শেষ হবে আজকেই আর যদি মেনে না হয় তাহলে আন্দোলন আর শেষ হবে না জানি না দেশের অবস্থা কী হবে কিন্তু আমি যতদূর শুনলাম যে সেনাবাহিনী মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী যদি ছাত্রদের পক্ষে এসে যায় সবাই তাহলে শেখ হাসিনা সত্তর হাজার সেনাবাহিনী ইন্ডিয়া থেকে আনবে মানে সে মোদি ইয়ের নরেন্দ্র মোদী ভারতের তার সাথে শেখ হাসিনার কথা হয়েছে তিনি নাকি আমি শুনছি খবরে আর কি তিনি নাকি সত্তর হাজার মানে সত্তর হাজার সেনাবাহিনী ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনবি আর বাংলাদেশের সেনাবাহিনী যদি ছাত্রদের পক্ষে এসে যায় তাহলে সব সেনাবাহিনী নাকি গুলি করে মেরে ফেলবি মানে আমাদের বাংলাদেশের সব সেনাবাহিনীকে গুলি করে মারবে ইন্ডিয়ান সেনাবাহিনীরা তো এটা আমি খবরে শুনলাম তো সে কিছু কিছু সেনাবাহিনী ছাত্রদের সাথে যোগ দিতেছে মানে সেনাবাহিনীরা পুলিশের থেকে মনে করেন সেনাবাহিনীর একটু ভালো তারা একটু সহজে গুলি করে না আর পুলিশরা তো একবারে ছাত্রদের দেখলেই গুলি করতেছে শুধু গুলি করতাসি এই জন্য ছাত্ররা এখন পুলিশদের দেখতে পারে না বলে পুলিশরা ভালো না তারা দেখলে গুলি করে আর সে তখন সেনা সব ছাত্ররা সেনাবাহিনীকে মানে মিছিল করে যেই মুহূর্তে দরকার সেনাবাহিনীর দরকার পুলিশ ভালো না পুলিশ ভালো মানে একটা মিছিল করে ওরা যে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিব এ দেশকে মুক্ত করে ছাড়বো তো সবাই সবাই একটাই চেষ্টা করতেছে যাদের দেশটা স্বাধীন হয় তো আর শেখ হাসিনা কিছুতে তো পদত্যাগ করবে না সে মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে গুলি করে মেরে ফেলবি মানে এটাই তার অঙ্গীকার গুলি মানে বাংলাদেশের মানুষ যদি মরেও যায় সারা মানুষ তারপর সে পদত্যাগ করবে না মানে সে রাজত্ব ছাড়বে না এটাই তার অঙ্গীকার এখন আবার ভারতের মনে করেন ইন্ডিয়া থেকে মোদি সরকার মোদী হয়েছে হাসিনার পক্ষে শেখ হাসিনার শেখ হাসিনার পক্ষে নিয়ে কথা বলি তারা তারা তো মোদি তো কখনোই সাহায্য করবে না দেশের মানুষ গিয়ে তিনি তো প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী চলে আর প্রধানমন্ত্রী যদি বলে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে সেনাবাহিনী দিতে সে সাথে সাথে সেনাবাহিনী পাঠাই দেব ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশের মানুষদের মারতে তো এটা মানে খুবই খারাপ জানি না কি শেষ পর্যন্ত কার জয় হবে তো সবাই দোয়া করবেন যেন বাংলাদেশের ছাত্রদের জয় হয় তবে কিভাবে জয় হবে এটা তো কিছুতেই মানে ছাত্রদের হাতে তো কোনো অস্ত্র নাই কোনো বন্দুক নাই রাইফেল নাই আর পুলিশদের হাতে তো সবার হাতে বন্দুক আছে সবাই ইচ্ছা করে সবাইকে মেরে ফেলতে পারে কিন্তু এখন কি হবে জানি না আজকে মানে শেষে আজকে সবাই ডাক দিয়েছে মানে আন্দোলনে সব দেশে সব বিভাগে ঢাকা জেলার মানে ঢাকায় আসতে বলেছে খুলনা যশোর সিলেট বরিশাল মানে প্রত্যেকটা বিভাগ থেকে ঢাকায় আসতে বলেছে সবাইকে একসাথে মানে সবাই একসাথে জড়ো মিছিল করবে এবং তাদের একটা দফায় এখন সব দফা ট্যাক করছে একটা দফায় সে হ্যাঁ মানে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে এটাই মানে চারা চায় কারণ তারা এ কথা কেন বল কারণ এত আহত নিহত হইতেছে সে তো কোনো মানুষের মানে কথা শুনতে কারো দাবি পূরণ করতেছে না অনেক মানুষকে মানে জেলে ভরে রাখছে নির অপরাধ মানুষকে অনেক মানুষকেই মানে জেলে ভরে রাখছে তাদেরকে মুক্তিও দিতেছে না সেই জন্য সবাই খেপে গেছে আর অনেক মানুষে মানে নির অপরাধ মানুষ শুধু গুলি খাইতেছি গুলি খাই মরতেছি কেউ দাবো দোকানে যাইতেছে আবার কেউ বা মনে করেন মাদ্রাসা এক এক শিক্ষক মাদ্রাসের এক শিক্ষক সেই স্কুলে মানে সব ভোরে ফজরে নামাজ পড়ে নামাজ পড়তে যাইতেছে মসজিদে তখনই সে গুলাগুলি মানে গুলি শব্দ পেয়ে পালাতে থাকে তখন তাকে গুলি করে পুলিশ দেখুন মানুষ কি আর বলবো জানি না বাংলাদেশের অবস্থা খুবই খারাপ সবাই বেশি বেশি দোয়া করবেন যারা আমার ইউটিউবের বন্ধুরা আছেন সবাই দোয়া করবেন যেন একটা শান্ত পরিবেশে সৃষ্টি মানে ফিরে আসে এবং মানে দেশটা একটু শান্ত হয় এবং শেখ হাসিনা যেন একটু আল্লাহ আল্লাহতালা তাকে একটু হেদার দান করে তার মনে যেন একটু মায়াদ হয় ছাত্রদের প্রতি তিনি তো অনেক কঠোর হয়ে গেছে এখন মানে কোনো ছাত্রদের দেখতেই পারে না আহ সবাইকে মানে বলে সে মুক্ত মানে মুক্ত যুদ্ধ হয়েছে কবে সেই একাত্রী সেই সেই যোগ এটাই নামলে হবে যেটা গেছে গা গেছে গা আহ ওগুলো টেনে ভালো মানুষদের ক্ষতি করে তো লাভ নেই ঠিক না এখন সে শেখ হাসিনা বলে মুক্তিযুদ্ধের মানুষদের দেখতে পারে না মুক্তিযোদ্ধাদের দেখতে পারে না বাংলাদেশে মুক্তিযোদ্ধা কে না দেখতে পারে তারা দেশের জন্য প্রাণ দিয়েছে দেশকে রক্ষা করছে আমরা মুক্তিযোদ্ধা সবাইকে শ্রদ্ধা করি কিন্তু উনি অন্যটা ভাবি প্রধানমন্ত্রী অন্যরা ভাবে ভাবে যে তারা বুঝে মুক্তিযোদ্ধাদের শত্রু কারণ বাংলাদেশে সবারই ন্যায্য অধিকার আছে আর মুক্তিযোদ্ধাদের তাদের তো আলাদা এক্সট্রা ভাতা দেওয়াই হয় তো সেখানে সেই জায়গায় তো আর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকেন এখানে রেখে দিই